জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ প্রধান উপদেষ্টার বার্তা দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবারে অন্যান্য শীর্ষ সংবাদ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ পাঁচ কমিশনার গ্রহণ করলেন রাষ্ট্রপতি নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ হাবিবুল আউয়ালের বিডিআর হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড শেখ হাসিনা জড়িত ছিল পাশের দেশও প্রমাণ পায় সেনাবাহিনীর তদন্ত কমিটি দাবি সদস্যের অনেক সেনা কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক ভোক্তার কষ্ট কমাতে পেঁয়াজ আলু সহ কয়েকটি পণ্যে কমানো হয়েছে আমদানি শুল্ক দ্রুতই দাম কমার আশা অর্থ উপদেষ্টার পাচার করা অর্থ ফেরাতে গঠন হচ্ছে টাস্ক ফোর্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন 198 বিশ্বনেতা তাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেলজয়ী এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বলেন দেশে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত শেখ হাসিনাকে অবশ্যই চুপ থাকতে হবে বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন 198 বিশ্ব নেতা যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেলজয়ী বিশ্ব নেতাদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি বুধবার প্রকাশিত হয় এটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে এছাড়া মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করেছে বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত বিশ্বনেতারা আরও বলেন বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈর শাসনের একজন ভুক্তভোগী একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানান বিবৃতিতে বলা হয় বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে সামনের দিনগুলোতে বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করেন তারা দেশের তরুণরা যেমন ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে তেমনি তিনিও তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্বনেতারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকেও স্বাগত জানানো হয় বিবৃতিতে এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বলেন ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত ফরহাদ চৌধুরী সময় সংবাদ গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালাতে পারবে না উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে গণভবনকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ভরে এদিন সন্ধ্যায় মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণভবনে অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এছাড়া বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলেও জানান আসিফ মাহমুদ ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত
ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বৈঠকে জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারকে সম্মাননা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও শিল্প কারখানাগুলোতে চলমান সংকট সমাধানের সিদ্ধান্ত হয় বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যে হয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ পাঁচ নির্বাচন কমিশনার। শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন সিসি কাজী হাবিবুল আউয়াল। তবে এদিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সে বিষয়ে লিখিত পরামর্শ দেয় আউয়াল কমিশন। দায়িত্ব পালনের আড়াই বছরে উপজেলা ও ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 1650 নির্বাচনের আয়োজন করে আউয়াল কমিশন। তবে সবকিছু ছাপিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জন্ম দেয় তুমুল বিতর্কের। ডামি প্রার্থী দিয়ে অনুষ্ঠিত 7 জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন বলেও অভিহিত করে দেশি বিদেশি নানা মহল। বৃহস্পতিবার শেষবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয় আউয়াল কমিশন। বেলা 12টায় লিখিত বক্তব্য শুরু করেন কাজী হাবিবুল আউয়াল। নিজ আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোর ফিরিস্তি তুলে ধরেন তিনি। 7 জানুয়ারির নির্বাচনের বিতর্ক স্বীকার করলেও এর দায় নেননি তিনি। 2014 সালে নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচন 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে, এটি সঠিক এবং যৌক্তিক। আওয়ামী লীগের শাসনামলে বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন। তবে বরাবরের মতো শেষ দিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কারের পক্ষেও মত দেন তিনি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। বক্তব্য শেষে গণমাধ্যমের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করে আউয়াল কমিশন। সে সময় হাবিবুল আউয়ালের সঙ্গে দুজন কমিশনার থাকলেও রাশেদা সুলতানা ও আনিসুর রহমান সংবাদ সম্মেলনে হাজির হননি। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অত্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সৌজন্য বিনিময় হিসেবে অভিহিত করেন তারা, যদিও লিখিত বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান সবাই। একযোগে সকল সদস্যের পদত্যাগ বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পদত্যাগের পরপরই এই ভবন থেকে বেরিয়ে যান আউয়াল কমিশনের সদস্যরা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাযজ্ঞে কয়েকজন সেনা কর্মকর্তা, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও প্রতিবেশী দেশের জড়িত থাকার প্রমাণ পেয়েছিল সেনাবাহিনীর তদন্ত কমিটি। সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন ওই কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। তিনি আরও জানান, অনেক সেনা কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক। হত্যায় জড়িতদের আওয়ামী লীগ সরকার পুরস্কৃত করেছিল বলেও জানান তিনি। 25 ফেব্রুয়ারি 2009 দেশের ইতিহাসে ঘটে এক নারকীয় ঘটনা। পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। এ ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তদন্তের সময় তার অভিজ্ঞতার বর্ণনা দেন। শুধুমাত্র অপারেশন ডালভাত কর্মসূচির জন্য 15 বছর আগের সেই দিনটিতে কোনো বিদ্রোহ সংগঠিত হয়নি, বরং সেটি ছিল বাংলাদেশকে দুর্বল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল। এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডালভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। সারা খাতুন ওখানে গিয়েছেন, কী কারণে গিয়েছেন আমরা জানি না। সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন। জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলমারা গিনি, এমপি রেজা, ওয়ারসেদ হোসেন বেলাল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী,
এরা রাজনৈতিক ব্যক্তি বলো, এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন, ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করার? তিনি আরো জানান, বিভিন্ন সংস্থার সদস্যদের সাক্ষ্য নিতে চাইলে সেনাবাহিনীর তদন্ত কমিটিকে অসহযোগিতা করা হয়, বরং তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের পদোন্নতি দিয়ে বিদেশে পাঠিয়ে দেয় সরকার। এমনকি প্রতিবেদন প্রকাশের আগে তদন্ত কমিটিকে গোপনীয়তার চুক্তি করতে চাপ দেয়া হয়। তখন আমাদেরকে জানানো হয় যে র‍্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে। আমরা ডিজিএফআইকে চিঠি লিখি, কোটবিনকারীতে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠাবো, অনুরোধ করি, বলেন আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন জানান, সীমাবদ্ধতার কারণে এতদিন মুখ খুলতে পারেননি তিনি। আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। পরিচয় নিশ্চিতে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মেয়ের করা এক রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিবও। 111 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। হারিস চৌধুরী কোথায়? 2021 সাল পর্যন্ত এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশেই আছেন, তবে রয়েছেন আত্মগোপনে। কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে, 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি রাজধানীর পান্থপথের একটি বাসায় মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় হারিস চৌধুরীকে। বাবার মৃত্যুর ধোয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে, এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন, অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট, তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে। আইনজীবী বলছেন হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সেই কারণে যথা পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে ফের দাফন করা উচিত। তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয় এবং গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটিও দেয় নাই। হারিস চৌধুরী মেয়ে আরও জানান, বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু পদত্যাগেই সমাধান নয়, নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ কথা বলেন তারা। এছাড়াও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সাজানোর পরামর্শ দেন তারা। গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাও হয়েছে যে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার যা করেছিল তা সুস্পষ্ট গণহত্যা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে সুরার উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, কেবল ক্ষমতায় টিকে থাকতেই লাশ গুম করা হয়েছে, এই গণহত্যা যারা চালিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আইন হাতে তুলে নেবে না কেউ, তবে সুনির্দিষ্ট ঘটনায় মামলা হবে, দোষীদের সাজা পেতে হবে। ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে
যেভাবে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো, তারা একটা দাবি কোটা সংস্কারের দাবিতে, কোটা বন্ধের দাবিতে নয়, বিলুপ্তির দাবিতে নয়, সংস্কারের দাবিতে তারা নেমেছিল। এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই, এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলু, পেঁয়াজ ও কীটনাশকের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। গত জুলাই মাসের শুরু থেকেই আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে দেশে পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মক অচল অবস্থা সৃষ্টি হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসেনি। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণেও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এর ফলে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়। অবশেষে বৃহস্পতিবার আলুর আমদানি শুল্ক 10% কমিয়ে 15% করার পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে এনবিআর। একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়। আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে 30 নভেম্বর পর্যন্ত। এছাড়া কৃষকের উৎপাদন সহযোগিতার লক্ষ্যে কীটনাশক আমদানির উপরও শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, ভোক্তাদের ভোগান্তি কমাতেই সরকার বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জিনিসপত্রের দাম অনেকগুলো কারণে বেড়ে গেছে, আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, ভুলে যদি এনশিওর করে বিষয়ে মাছ মাংস ডিম এগুলো ওদিন কথা বলেছি, আমরা বাজার মনিটর করার কথা বলেছি, কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়ে ভোক্তার উপর না পড়ে। এদিকে খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেয়া, ব্যাংক পুনর্গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে এসব পরিবর্তন ক্রমেই দৃশ্যমান হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিহ্নিত হয়েছে ইসলামী ব্যাংক পতনের কারণ। ব্যাংকটি ঋণ হিসেবে যত অর্থ বিতরণ করেছে এর অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। 2022 সাল থেকে ব্যাপকভাবে তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরই মধ্যে লুটেরাদের খপ্পরে ব্যাংকটির খেলাপি ঋণের আকার দাঁড়িয়েছে 1,75,000 কোটি টাকা, যার অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান। এই তথ্য আপনি সবাই জানেন, এটা তো আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এটা মেজর বলা যায়, সুপার মেজর, সেটা মানে 100%-এর মধ্যে বেশিরভাগ। এরই মধ্যে ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, গ্রাহক, প্রবাসী, শেয়ার হোল্ডার ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতা প্রকট হয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে এসব সংকট দূর করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। 2027 সালের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে আর এগিয়ে চলা শুরু করবে 2029 সাল নাগাদ। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আমরা রোডম্যাপটাকে 3টা ভাগে ভাগ করেছি, যেদিন জয়েন করলাম সেদিন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড, এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি এটা রিকভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন। 26 সাল 27 সাল এই 2 বছরকে নাম দিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর বছর, আর 27 সাল থেকে 28, 29, 30 এটা হলো এগিয়ে যাওয়ার বছর। চেয়ারম্যান জানান, ব্যাংকটির অধঃপতনের পিছনে অনেকটাই দায় রয়েছে মানব সম্পদ আর প্রকিউরমেন্ট বিভাগের। আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।
এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।